37 পরিচ্ছেদ আমার আমেরিকা গমন। রাঁচি বিদ্যালয়ের ভাড়ার ঘরে কতকগুলো ধুলোমাখা বাক্সর পিছনে বসে আছি। জায়গাটা এমন আড়াল করা যে ছেলেরা কেউ চট করে তা খুঁজে পাবে না। বসে খুব গভীরভাবে ধ্যান করছি। হঠাৎ আমার মানুষপটে পশ্চিমবাসী লোকেদের কতকগুলো মুখের দৃশ্যপট যেন ভেসে উঠল। দেখেই মনে হল, আরে এ তো আমেরিকা, আরে লোকগুলো তো আমেরিকান দেখছি। স্বপ্ন তখনও ভাঙেনি। এক বিরাট জনতা আমার মুখের দিকে আগ্রহের সঙ্গে তাকাতে তাকাতে আমার জ্ঞান ও মঞ্চে অভিনেতাদের মতো একে একে চলে যেতে লাগল। ভাড়ার ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল, যা ভয় করেছিলাম তাই। একটা ছেলে আমার লুকোবার জায়গাটা ঠিক খুঁজে বার করে ফেলেছে। যাই হোক, মনটা ছিল তখন বেশ প্রসন্ন। একটু খুশি খুশি হয়ে বললাম, এসো এসো বিমল, একটা সুখবর আছে, ভগবান আমায় আমেরিকায় ডাক দিয়েছেন। যে আমেরিকায়? হ্যাঁ, বলেন কি, আমেরিকায়? বিমল আমার কথাগুলো এমনভাবে প্রতিধ্বনিত করল যেন আমি আমেরিকা না বলে চন্দ্রলোকে যাবার কথাই তাকে বলেছি। বললাম, হ্যাঁ হ্যাঁ, আমেরিকা, কলম্বাসের মতো আমেরিকা আবিষ্কার করতেই যাচ্ছি। তিনি তো ভেবেছিলেন যে তিনি ভারতবর্ষই আবিষ্কার করে ফেলেছেন। যাক, দেখা যাচ্ছে যে এই দুটি দেশের মধ্যে নিশ্চয়ই একটা কর্মসূত্রের যোগ আছে। বিমল তো শুনে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। শিগগিরই এই দুপে খবরের কাগজের দৌলতে খবরটি সারা স্কুল ময় ছড়িয়ে পড়ল। বিদ্যালয়ের হতভম্ব কর্তৃপক্ষকে বিদ্যালয়ের ভার অর্পণ করবার সময় বললাম, আমার বিশ্বাস অবশ্যই আছে যে শিক্ষাদান বিষয়ে আপনারা লাহিড়ী মহাশয়ের যোগের আদর্শ সর্বদা সম্মুখে রেখেই অগ্রসর হবেন। প্রায়ই আমি আপনাদের চিঠিপত্র লিখব, কিচ্ছু ভাববেন না। ঈশ্বরের ইচ্ছা হলে একদিন আবার ফিরে আসব। রাঁচির সেই রৌদ্র করজ্জ্বল সুবিস্তীর্ণ ভূমি আর আমার প্রাণপ্রিয় ছাত্রদের দিকে দৃষ্টিপাত করতেই চক্ষু দুটি অশ্রুপূর্ণ হয়ে এল। বুঝলাম আমার জীবনের একটা নির্দিষ্ট অধ্যায় এখানেই শেষ হল। এরপর থেকে বহু দূর দেশে আমায় বাস করতে হবে। আমার স্বপ্ন দর্শনের ঘণ্টা কয়েকের মধ্যে রাঁচি পরিত্যাগ করে কলকাতার গাড়িতে চেপে বসলাম। কলকাতায় গিয়ে তার পরদিনই আমি আমেরিকার উদার ধর্ম মতাবলম্বীদের আন্তর্জাতিক কংগ্রেস, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব রিলিজিয়াস লিবারেলস ইন আমেরিকা, এখান হতে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবার জন্য একটা নিমন্ত্রণ পত্র পাই। আমেরিকান ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশনের অধীনে সে বছর এর অধিবেশন বোস্টন শহরে হবার কথা ছিল। মাথা তখন ঘুরছে, বুদ্ধি গুলিয়ে যাবার জোগাড় কি করি। ছুটলাম শ্রীরামপুরে গুরুদেব শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে পরামর্শ নিতে। বললাম, গুরুজি, এইমাত্র আমি আমেরিকা হতে একটা নিমন্ত্রণ পত্র পেলাম। সেখানে এক ধর্ম মহাসম্মেলনে আমায় বক্তৃতা দেবার জন্য ডেকেছে, আমি কি যাব? গুরুদেব শুধুমাত্র বললেন, সকল দুয়ারই তোমার জন্যে খোলা জানবে, এখন না হলে আর কখনো তোমার যাওয়া হবে না। সভায় বললাম, কিন্তু গুরুদেব, সভায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার তো আমার কোনো অভ্যেস নেই, আর তার কী বা আমি জানি বলুন, কোচিত কদাচিত দিয়ে থাকলেও ইংরেজিতে তো কখনোই নয়। আরে ইংরেজি হোক আর নাই হোক, যোগের বিষয়ে তোমার কথা পশ্চিমের সবাই শুনবে, দেখে নিও। আমি হেসে ফেললাম। শেষে বললাম, গুরুজি, আমার বক্তৃতা শুনতে আমেরিকানরা কি বাংলা শিখবে ভেবেছেন নাকি? যাই হোক, ইংরেজি ভাষাতে বক্তৃতা দেবার দারুণ পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারি তার জন্যে আপনি আমায় আশীর্বাদ করুন। বাড়িতে ফিরে এলাম। পিতার কাছে মতলবটি খুলে বলতে তিনি তো একেবারে হতভম্ব হয়ে গেলেন। আমেরিকা তার কাছে অবিশ্বাস্য রকমের দূর দেশ। তার ভয় হল আমায় আর তিনি দেখতে পাবেন না। তিনি রুক্ষভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কি করে, আর তোমায় টাকাই বা কে দেবে শুনি? যেহেতু তিনি আমার শিক্ষার সারা জীবনের ভার সাদরে বহন করে এসেছেন, সেহেতু তিনি নিঃসংশয়ে আশা করেছিলেন যে আমার মতলব এই একটিমাত্র প্রশ্নের আঘাতেই কাত হয়ে যাবে। বললাম, ভগবানই নিশ্চয়ই আমায় টাকা জুগিয়ে দেবেন। এই উত্তর দেবার সময় মনে পড়ল
যে ঠিক এই রকমই উত্তর বহু পূর্বে আমি আগ্রায় আমার দাদা অনন্তকে দিয়েছিলাম। কোনো রকম চাতুরি না করে সোজাসুজিভাবেই বলে ফেললাম, বাবা, আমায় সাহায্য করতে ভগবানই হয়তো আপনার মন ঠিক করে দেবেন, না কখনোই নয় বলে তিনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। কিন্তু তার পরদিন যখন বাবা একটা মোটা টাকার চেক আমার হাতে তুলে দিলেন, তখন আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। চেকটি দিয়ে তিনি আমায় বললেন, দেখো, তোমায় যে আমি এই টাকাটা দিচ্ছি তা তোমার বাবা বলে নয়, লাহিড়ি মহাশয়ের একজন ভক্ত শিষ্য বলে। এখন পাশ্চাত্যে গিয়ে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে ক্রিয়াযোগের বাণী প্রচার করো। যে নিঃস্বার্থ ভাব প্রণোদিত হয়ে পিতা তাঁর ব্যক্তিগত অভিলাষ স্বার্থচিন্তা সব কিছু দমন করে ফেললেন, তা দেখে আমার অন্তর গভীরভাবে মুগ্ধ হয়ে গেল। বিদেশ ভ্রমণের খুব সাধারণ একটা ইচ্ছা যে আমার সমুদ্র যাত্রার মতলব নয়, এ সত্য আগের দিন রাত্রিতেই পিতা উপলব্ধি করতে পেরেছিলেন। পিতার বয়স তখন 67, তাই অত্যন্ত বিষণ্ন চিত্তে বললেন, তুমি তো চলে যাচ্ছ, বোধহয় এ জীবনে আর আমাদের কখনো দেখা হবে না। মনের ভিতর থেকে কে যেন বলে দিল, বললাম, ভগবান নিশ্চয়ই অন্তত আর একবার আমাদের দুজনে দেখা করিয়ে দেবেন, কিচ্ছু ভাববেন না বাবা। আমার জন্মভূমি, আমার গুরুদেব, সব ত্যাগ করে আমেরিকার কোন অজানা দেশে পাড়ি জমাবার জন্যে যখন তৈরি হতে লাগলাম, মন যে ভয় একটুও কাঁপেনি তা নয়। প্রচণ্ড জড়বাদী প্রতীচ্যের সম্বন্ধে নানা গল্প আমি অনেক শুনেছিলাম, সেসব ভারতের সাধু সন্ন্যাসীদের শত শত বৎসরের গভীর সাধনালব্ধ আধ্যাত্মিক পটভূমি হতে সম্পূর্ণ ভিন্ন। ভাবলাম, প্রাচ্যের কোনো লোকগুরু যিনি প্রতীচ্যের জীবনধারার মধ্যে প্রবেশ করবার সাহস করবেন, তাকে হিমালয়ের দারুণ শৈত্যের মধ্যে কঠিন তপস্যার চেয়েও কঠোরতর সাধনার সম্মুখীন হতে হবে। অতি প্রত্যুষে উঠে একদিন প্রার্থনা শুরু করলাম, মনে দৃঢ় সংকল্প নিয়ে যে ঈশ্বরের বাণী শুনতে না পাওয়া পর্যন্ত প্রার্থনা করেই যাব, মরেও যদি যাই তাহলে উত্তর না শোনা অবধি তা বন্ধ হবে না। আমার প্রার্থনা ছিল মনে আশ্বাস, দৃঢ় বল, সাহস আর সর্বোপরি তাঁর আশীর্বাদ, যাতে করে আমি আধুনিক উপযোগবাদের কুজ্ঝটিকার মধ্যে নিজেকে হারিয়ে না ফেলি। আমেরিকা যাবার জন্য মন পূর্ব হতেই স্থির করে ফেলেছিলাম বটে, কিন্তু প্রথম ঈশ্বরের অনুমতি আর তার আশ্বাসবাণী শোনবার জন্যে মনের সংকল্প আরও দৃঢ়তর হয়ে উঠেছিল। প্রার্থনা চলতে লাগলো, বিরাম নেই, বুকের কান্না বুকে চেপে রেখে অনর হয়ে বসে সমস্ত অন্তর উজাড় করে ঈশ্বর চরণে আমার কাতর প্রার্থনা করুণভাবে নিবেদন করতে লাগলাম। তথাপি কোনো উত্তর পেলাম না। আমার নীরব প্রার্থনা ক্রমশ গভীর হতে গভীরতর হতে লাগলো, মনে দারুণ যন্ত্রণা। দুপুরবেলা নাগাদ মনে হল যেন চরমে পৌঁছেছি, যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মনের আকুল আবেগে আরো গভীরভাবে ক্রন্দন করতে গেলে মনে হচ্ছিল যেন মাথা বুঝি এখুনি ফেটে যাবে। সেই মুহূর্তে আমাদের বসত বাড়ির সদর দরজায় একটা কড়ানাড়ার শব্দ শুনতে পেলাম। দরজা খুলে দেখি, কৌপিনধারী এক নবীন সন্ন্যাসী তিনি বাড়িতে প্রবেশ করলেন। হতভম্ব হয়ে গিয়ে ভাবলাম যে ইনি নিশ্চয়ই বাবাজি হবেন, কারণ আমার সম্মুখে যিনি উপস্থিত তাঁর আকৃতিতে লাহিড়ি মহাশয়ের যুবা বয়সে সাদৃশ্য আছে। আমার মনের কথা বুঝতে পেরেই যেন তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বাবাজি। তারপর অতি মধুর হিন্দিতে বললেন, আমাদের পরম পিতা পরমেশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তিনি তোমায় বলতে আমাকে আদেশ করেছেন যে তুমি গুরুর আজ্ঞা শিরোধার্য করে আমেরিকায় যাও, ভয় করো না, ঈশ্বর সর্বদা তোমায় রক্ষা করবেন। কিছুক্ষণ নীরবতার পর বাবাজি পুনরায় বলতে শুরু করলেন, তোমাকেই আমি পশ্চিমে ক্রিয়াযোগের বাণী প্রচার করবার জন্য মনোনীত করেছি। বহুদিন পূর্বে কুম্ভ মেলায় তোমার গুরুদেবের সঙ্গে আমার দেখা হয়, তখনই আমি তাকে বলেছিলাম যে তোমাকেই আমি তাঁর কাছে শিক্ষার জন্য পাঠাব। তাঁর আগমনে আর তিনি যে আমার শ্রীযুক্তেশ্বর গিরিজির কাছে পাঠিয়েছিলেন, তাঁর স্বমুখনিঃসৃত এই কথাগুলো শুনে ভয়ে ভক্তিতে
আমি নির্বাক নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি সেই অমর মহাগুরুর পদতলে সাষ্টাঙ্গে প্রণিপাত করলাম। ভূমি হতে সযত্নে আমাকে উঠিয়ে নিয়ে আমার জীবনের নানা কথা তিনি আমাকে শোনালেন। তারপর তিনি আমায় কতকগুলো ব্যক্তিগত উপদেশ দিয়ে কয়েকটি গুপ্ত ভবিষ্যৎবাণী করলেন। পরিশেষে তিনি গম্ভীরভাবে বললেন, ঈশ্বর অনুভূতির যে বৈজ্ঞানিক প্রণালী অর্থাৎ ক্রিয়াযোগ, তা সব দেশেই একদিন বিস্তার লাভ করবে। আর অনন্ত করুণাময় পরম পিতার ব্যক্তিগত অতীন্দ্রিয় অনুভবের মধ্যে দিয়েই মানব জাতিসমূহের মিলন সাধিত হবে। তারপর তাঁর মহিমময় দিব্য দৃষ্টি বলে সেই মহান গুরু তাঁর ব্রহ্মজ্ঞানের স্ফুরণে আমাকে যেন বিদ্যুতাঞ্চিত করে তুললেন। দেবী সূর্য সহস্রশ ভবেত যুগপদুত্থিতা যদি ভাষদৃশী সা সদ্ভাষস্তস্য মহাত্মনঃ। হঠাৎ যদি কখন আকাশে সহস্র সহস্র সূর্যের প্রভা বা দীপ্তি এককালে সমুত্থিত হয়, তবে সেই প্রভার সহিত ওই মহান বিশ্বরূপের প্রভার কিঞ্চিত সাদৃশ্য হতে পারে। তারপর এই দরজার দিকে এগিয়ে যেতে যেতে তিনি বললেন, আমায় অনুসরণের চেষ্টা করো না, তা তুমি পারবে না। আমি তখন তাকে বারংবার বলতে লাগলাম, বাবাজি মহারাজ দয়া করে যাবেন না, যাবেন না, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। তিনি শুধু বললেন, এখন নয়, আর এক সময়। ভাবে অভিভূত হয়ে আমি তার বারণ অগ্রাহ্য করে এগোতে গিয়েই দেখলাম যে আমার দুটি পাই মেঝেতে একেবারে শক্ত হয়ে এঁটে বসে গেছে। দুয়ারের কাছে দাঁড়িয়ে বাবাজি একবার আমার প্রতি শেষ সস্নেহ দৃষ্টিপাত করলেন। তারপর আশীর্বাদ ছলে একবার হাত তুলেই তিনি প্রস্থান করলেন। আমার দৃষ্টি তখনও তাঁর উপর স্থিরভাবে সংলগ্ন। মিনিট কতক বাদেই আমার পা খুলে গেল। আসনে বসে গভীর ধ্যানে নিমগ্ন হলাম। ভগবানের প্রতি আমার অজস্র ধন্যবাদ জানালাম। শুধু যে তিনি আমার প্রার্থনা পূরণ করেছেন তাই নয়, বাবাজি দর্শন দানে আমাকে আশীর্বাদ পুত করেছেন এই বলেও। আমার সর্বশরীর সেই প্রাচীন অথচ চির নবীন মহান গুরুর পুণ্য স্পর্শে পবিত্র হয়ে গেছে। তাকে দেখবার জন্য একটা প্রবল আগ্রহ বহুদিন থেকেই মনের মধ্যে ছিল, আজ তা মিটল। বাবাজির সঙ্গে আমার সাক্ষাতের কথা এ পর্যন্ত আমি কারুর কাছেই বলিনি। আমার মানব জীবনের এক পবিত্রতম অভিজ্ঞতা হিসেবে মনে করে আমি সে কথা অন্তরে লুক্কায়িতই রেখেছিলাম। কিন্তু এই চিন্তা আমার মনে উদিত হল যে এই আত্মজীবনীর পাঠকবর্গ সেই নিঃসঙ্গ বাবাজি আর জগতের উন্নতিতে তার আগ্রহের বিষয়ে সত্যতা উপলব্ধি করতে পারবেন যদি আমি বলি যে আমি তাকে সচক্ষে দেখেছি। আমি একজন চিত্রশিল্পীকে আধুনিক ভারতের মহাযোগী বাবাজি মহারাজের প্রকৃত আলেখ্য চিত্রিত করতে সাহায্য করেছি, সেই চিত্র এই পুস্তকে সন্নিবেশিত হয়েছে। আমেরিকা যাবার প্রাককালে আমি শ্রীযুক্তেশ্বর গিরিজির পুণ্য পদতলে প্রণাম নিবেদন করে বিদায় গ্রহণ করতে গেলাম। গুরুদেব তাঁর স্বভাবসিদ্ধ শান্ত স্বরে আমায় জ্ঞানোপদেশ দিয়ে বললেন, ভুলে যাও যে তুমি একজন হিন্দু হয়ে জন্মেছ আর মার্কিনদের জীবনধারার সব কিছুও গ্রহণ করে বসো না। উভয়ের যা কিছু ভালো তাই গ্রহণ করো। অমৃতের পুত্র তুমি, তোমার যা স্বরূপ তাইতেই প্রকাশিত হয়ো। আর পৃথিবীর চারিদিকে বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে রয়েছে তোমার যেসব ভাইয়েরা, তাদের মধ্যে যা কিছু সব সদ্গুণ তা নিয়ে নিজেকে গড়ে তুলো। তারপর তিনি আমাকে আশীর্বাদ করে বললেন, ঈশ্বরের সন্ধানে যারাই তোমার কাছে বিশ্বাস নিয়ে আসবে সকলেই তারা উপকৃত হবে। তাদের প্রতি তোমার দৃষ্টিপাতে তোমার চক্ষু দুটি হতে নির্গত আধ্যাত্ম শক্তি প্রবাহ তাদের মস্তিষ্কে প্রবেশ করে তাদের পার্থিব অভ্যাসের পরিবর্তন সাধিত করবে ও তাদের আরও বেশি ঈশ্বরমুখী করে তুলবে। তারপর মৃদু হেসে তিনি বললেন, প্রকৃত ধর্মপিপাসু লোকেদের আকর্ষণ করবার ভাগ্যও তোমার খুব ভালো। যেখানেই তুমি যাও না কেন, এমনকি বনে জঙ্গলে গেলেও তুমি বন্ধু খুঁজে পাবে। শ্রীযুক্তেশ্বর গিরিজির এই উভয় আশীর্বাদই বহুলাংশে পূর্ণ হয়েছিল। আমেরিকায় এলাম একলা, যেখানে একটিও বন্ধু নেই,
কিন্তু এসে দেখলাম যে হাজার হাজার মানুষ শাশ্বত সনাতন আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করবার জন্য উৎসুক আগ্রহে সেখানে অপেক্ষা করছে। 1920 সালের অগস্ট মাসে সিটি অফ স্পার্টা নামক জাহাজে আমি ভারতবর্ষ ত্যাগ করলাম। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেইটাই হচ্ছে আমেরিকাগামী প্রথম যাত্রীবাহী জাহাজ। পাসপোর্ট পাবার সরকারি আমলাতান্ত্রিক পদ্ধতির বহু হাঙ্গামা হুজ্জত বলতে গেলে প্রায় অলৌকিক উপায় এড়িয়ে তবে জাহাজে স্থান সংগ্রহ করতে পেরেছিলাম। এই 2 মাস ধরে সমুদ্রযাত্রার মাঝখানে একজন সহযাত্রী আবিষ্কার করে ফেললেন যে বোস্টন কংগ্রেসে আমি এক ভারতীয় প্রতিনিধি। তিনি বললেন, স্বামী যোগানন্দ। মার্কিনেরা পরে আমার নাম যেসব অদ্ভুত উচ্চারণে উচ্চারিত করেছিল তার মধ্যে এইটাই অবশ্যই সর্বপ্রথম। এই বৃহস্পতিবার রাত্রে আপনি অনুগ্রহ করে সহযাত্রীদের সামনে একটি বক্তৃতা দেন না কেন? আমার মনে হয় বক্তৃতার বিষয় জীবনযুদ্ধ ও তা জয়ের উপায় হলে সবাই কার শুনতে ভালো লাগবে, কি বলেন? হা ভগবান, বুধবার রাত্রি আমি আবিষ্কার করলাম যে আমার নিজেরই জীবনযুদ্ধের লড়াইয়ে এখন আমায় নামতে হবে। ইংরেজিতে বক্তৃতা দেবার জন্য ভাবটাপগুলো একটু আধটু গুছিয়ে নেবার জন্য খানিকক্ষণ ধরে প্রাণপণে চেষ্টা করবার পর শেষে একেবারে হাল ছেড়ে দিলাম। চিন্তাগুলো বুনো ঘোড়া যেমন জিনের দিকে সন্দেহের চোখে তাকায়, সেভাবে ইংরেজি ব্যাকরণের নিয়মকানুনের সঙ্গে অসহযোগিতা করে চলল। অবশেষে গুরুদেবের পূর্বেকার আশ্বাসদানের কথা স্মরণে রেখে স্টিমারের সেলুনে বক্তৃতা দেবার জন্য শ্রোতৃবৃন্দের সম্মুখে তো উপস্থিত হলাম। বাগ্মিতা প্রদর্শন করা তো দূরে থাক, সেই জনমণ্ডলীর সামনে বাক শক্তিহীন হয়ে দাঁড়িয়েই রইলাম খানিকক্ষণ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট কেটে গেল, কথা আর বেরোয় না। শ্রোতারা আমার দুর্দশার কথা অনুধাবন করে হাসাহাসি শুরু করে দিল। ব্যাপারটা অবশ্য আমার কাছে তখন আদৌ প্রীতিকর ছিল না। রাগে ক্ষোভে দুঃখে নীরবে গুরুদেবের কাছে প্রার্থনা করতে লাগলাম। তৎক্ষণাৎ অন্তরের মধ্যে তার বাণী ধ্বনিত হয়ে উঠল, তুমি পারবে, তুমি পারবে, বলো, কথা বলো। সঙ্গে সঙ্গে ভাবগুলি বেশ গুছিয়ে এসে ইংরেজি ভাষার সঙ্গে মিতালি পাতিয়ে মনের মধ্যে ভিড় করে দাঁড়ালো। পৌনে 1 ঘন্টা শোনবার পরও শ্রোতৃবৃন্দ আরও শুনতে সমান উৎসুক। সেই বক্তৃতার পর আমেরিকার নানা দল থেকে আমার কাছে বক্তৃতা দেবার জন্য নিমন্ত্রণ আসতে লাগল। বক্তৃতা শেষ হবার পর কি যে সব বলেছিলাম তার একটা বর্ণও আর স্মরণে ছিল না। অত্যন্ত গোপন অনুসন্ধানের পর কয়েকজন যাত্রী আমাকে বললেন, আপনি নির্ভুল ইংরেজিতে উদ্দীপনাময় আর অত্যন্ত হৃদয়গ্রাহী এক বক্তৃতা দিয়েছেন। এই আনন্দ সংবাদে আমি ভক্তি নতচিত্তে যথাসময়ে সাহায্য পাঠাবার জন্য আমার গুরুদেবকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আবার নতুন করে উপলব্ধি করলাম যে তিনি আমার সঙ্গে সর্বদাই রয়েছেন, দেশকালের ব্যবধান তাঁর কাছে তুচ্ছ। সমুদ্রযাত্রার পরের দিকটায় কিন্তু একবার মাত্র আগামী বোস্টন কংগ্রেসে বক্তৃতার ব্যাপারে একটু ভীতিগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাতে আমি ভগবানের কাছে এই বলে প্রার্থনা করলাম, দয়াময়, তুমি আমার বক্তৃতার একমাত্র প্রেরণা ও ভাবের উৎস হও। সিটি অফ স্পার্টা সেপ্টেম্বরের শেষ নাগাদ বোস্টনের কাছে বন্দরে গিয়ে ভিড়ল। 1920 সালের 6ই অক্টোবর তারিখে আমি ওই কংগ্রেসে আমেরিকায় আমার প্রথম বক্তৃতা দিলাম। সকলেই খুশি হয়েছিলেন, যাক মুক্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। কংগ্রেসের প্রকাশিত কার্য বিবরণীতে আমেরিকান ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশনের উদার হৃদয় সেক্রেটারি মহাশয় নিম্নলিখিত মন্তব্য প্রকাশ করেন, ভারতবর্ষের রাঁচি ব্রহ্মচর্য আশ্রম থেকে স্বামী যোগানন্দ কংগ্রেসে তাঁর সমিতির অভিনন্দন নিয়ে এসেছেন। বিশুদ্ধ আর পরিষ্কার ইংরেজিতে উদ্দীপনাময় ভাষায় তিনি ধর্মবিজ্ঞান সম্বন্ধে দার্শনিক তত্ত্বপূর্ণ এক বক্তৃতা দেন। বহুল প্রচারের উদ্দেশ্যে বক্তৃতাটি ক্ষুদ্র পুস্তিকা আকারে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, ধর্ম হচ্ছে সর্বজনীন আর অভিন্ন। আমরা অবশ্যই কোনো বিশিষ্ট প্রথা বা বিশ্বাসকে সর্বজনীন রূপ দিতে পারি না, কিন্তু ধর্মের মূল তত্ত্বকে সর্বজনীন করে তোলা যেতে পারে, আর তা আমরা সকলকে অনুসরণ করতে আর পালন করতেও বলতে পারি। পিতার উদার দানের ফলে অধিবেশন শেষ হয়ে গেলেও
আমি আমেরিকায় কিছুকাল থেকে যেতে পেরেছিলাম। বোস্টনে অতি সুখে সরল আর অনাড়ম্বরভাবে তিনটি বৎসর কেটে গেল। বক্তৃতা প্রদান, যোগ সম্বন্ধীয় ক্লাসে শিক্ষাদান ছাড়াও একটি কবিতার বই লিখেছিলাম। বইটির নাম সংস অব দি সোল। এর মুখবন্ধ লিখে দিয়েছিলেন ডক্টর ফ্রেডারিক বি রবিনসন, সিটি অফ নিউ ইয়র্ক কলেজের প্রেসিডেন্ট। বইটি সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ কর্তৃক প্রকাশিত। ডাক্তার ও শ্রীমতী রবিনসন 1939 সালে ভারত পরিভ্রমণ করেন এবং যোগদা সৎসঙ্গের একটি সভায় সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন। 1924 সালে সমগ্র মহাদেশ পরিক্রমণ করে প্রধান প্রধান শহরে হাজার হাজার লোকের সামনে আমাকে বক্তৃতা দিতে হয়েছিল। পরম রমণীয় আলাস্কায় অবকাশ যাপন করবার জন্য সিয়াটেলে জাহাজে চড়ে বসলাম। উদার হৃদয় ছাত্রদের বদান্যতায় 1925 সালের শেষের দিকে আমি লস এঞ্জেলেস শহরের মাউন্ট ওয়াশিংটন এস্টেটসে আমেরিকায় প্রধান কেন্দ্র স্থাপন করেছিলাম। বহু বৎসর পূর্বে কাশ্মীর ভ্রমণের সময় আমি স্বপ্নে এই বাড়িটির দর্শন পাই। সুদূর আমেরিকায় আমার কার্যকলাপের চিত্রাবলী আমি অবিলম্বে শ্রীযুক্তেশ্বর গিরিজির নিকটে পাঠাই, তাতে তিনি আমায় বাংলায় একটি পোস্ট কার্ড লেখেন। 11 আগস্ট 1926। আমার মানসপুত্র যোগানন্দ, তোমার স্কুল আর ছাত্রদের ফটো দেখে আমার মনে যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নানা শহরে তোমার যোগ শিক্ষার্থীদের দেখে মন আনন্দে বিগলিত হয়েছে। স্তোত্রপাঠ, রোগ নিবারণে শক্তি সঞ্চার আর দৈব উপায়ে রোগ নিরাময়ের প্রার্থনা প্রভৃতির তোমার প্রণালীর কথা শুনে আমার আন্তরিক আশীর্বাদ তোমায় না দিয়ে থাকতে পাচ্ছি না। মাউন্ট ওয়াশিংটন এস্টেটসের গেট, তাঁর ক্রমোন্নত আঁকাবাঁকা পার্বত্য পথ আর তার নিচের অপূর্ব প্রাকৃতিক দৃশ্যাবলী নিজের চোখে দেখতে খুব ইচ্ছে করছে। এখানকার সব মঙ্গল, ভগবত কৃপায় তুমি চির সুখী হও। শ্রী যুক্তেশ্বর গিরি। বছরের পর বছর কেটে গেল। এই নূতন মহাদেশের প্রতিটি অংশেই আমি বক্তৃতা দিয়ে বেড়ালাম। শত শত ক্লাব, কলেজ, চার্চ আর নানা দলের সামনে আমায় অনেক কিছুই বলতে হল। 1920 থেকে 1930 দশকে সহস্র সহস্র আমেরিকাবাসী আমার যোগের ক্লাসে যোগদান করে। তাদের সকলের নামে হুইসপার্স ফ্রম ইটার্নিটি, দিব্য বাণী নামে 1929 খ্রিস্টাব্দে একটি নূতন প্রার্থনা ও কবিতার পুস্তক উৎসর্গ করলাম। বইটির মুখবন্ধ লিখেছেন শ্রীমতী অ্যামেলিটা গ্যালি কুর্চি। কখনো কখনো, সাধারণত মাসের পয়লা তারিখে মাউন্ট ওয়াশিংটন এস্টেটের এবং সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের অন্যান্য কেন্দ্র সকলের ব্যয় নির্বাহের জন্যে যখন বিল সব এসে হাজির হতো, তখন ভারতবর্ষের সরল অনাড়ম্বর শান্তিময় জীবনের জন্যে প্রাণের ব্যাকুলতা জেগে উঠত। কিন্তু প্রাচি আর প্রতীচির ভাবের আদান প্রদানের দৈনন্দিন প্রসার দেখে মন আনন্দে উল্লসিত হয়ে উঠত। আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন, যিনি বহু উপলক্ষেই অনুভব করেছিলেন যে তিনি দৈব নির্দেশে পরিচালিত হতেন, আমেরিকার আধ্যাত্মিক অনুপ্রাণনার জন্য তাঁর বিদায় বাণীতে নিম্নলিখিত কথাগুলো বলেছিলেন। স্বাধীন, শিক্ষিত আর অচিরেই একটা বিরাট জাতিতে পরিণত, এদের পক্ষে সর্বদা উচ্চ ন্যায় বিচার আর লোকহিতৈষণার দ্বারা চালিত জাতির অতি মহত্বপূর্ণ আর বিরাট উদাহরণ মানব জাতিকে দেওয়া উপযুক্ত হবেই। নিঃসংশয়ে বলা যায় যে স্থান কালের স্রোতে এমন এক বিরাট পরিকল্পনার ফল, এ শুধু ধৈর্য ধরে অনুসরণ করবার সাময়িক ক্ষতিকে বহু গুণেই পূরণ করবে। এ কি কখনো হতে পারে নাকি যে ভগবান একটা জাতির গুণের সঙ্গে তার চিরস্থায়ী সুখ আর সৌভাগ্য সংযুক্ত করে রাখেননি? হুইটম্যানের আমেরিকা প্রশস্তি। ওয়াল্ট হুইটম্যানের দাউ মাদার উইথ দাই ইকুয়াল ব্রুড হতে উদ্ধৃত। তোমার ভবিষ্যকালে তুমি বুদ্ধিদীপ্ত বৃহত্তর তব নরনারী দলে তোমা মাঝে তোমার সে শক্তিধর নৈতিক ও আধ্যাত্মিক উত্তর দক্ষিণ আর প্রাচী ও প্রতীচি, তব নৈতিক সম্পদে আর সভ্যতায়
ততদিন জড় সভ্যতায় বৃথাই তব গর্ব রহিবে কেবল, সর্বার্থ সাধক তব শ্রদ্ধা সর্বব্যাপী। অথবা যে কেবল একটিমাত্র বাইবেল ত্রাণকর্তা মাঝে আবদ্ধ তুমি তো নও, মুক্তিদাতা রূপে গণ্য তোমা মাঝে যারা, সংখ্যা নাই তার, নিদ্রিত রয়েছে তারা বুকের মাঝারে তব। যে কোনো লোকের সাথে তুলনায় আর দৈবী ভাবে সমতুলে সবাই, এরাই তোমার মাঝে নিশ্চয় আসবে দেখো, ভবিষ্যৎ বাণী আমি করে যাই আজ।